বানাবো মায়ের সাথে সাথে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওর সাথে যেমন তেমন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকাল সকাল দারুণ একটা আকাশ, মানে অনেক দিন পরে এরকম রোদ দেখতে পাচ্ছি। আর পুজো করে নিয়েছি, আজকে বিশ্বকর্মা পুজো। সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা এই যে আমার আর ছেলের জন্য করে নিচ্ছি বনভিটা, বনভিটা বিস্কুট। এটাই হচ্ছে আমাদের, মানে আমার জলখাবার। ছেলে হচ্ছে বাইরে বন্ধুদের সঙ্গে টিফিন খেতে যাবে আর ঘুড়ি ওড়াতে যাবে। তারপর রান্নাবান্না করে আমি স্নান ফান করে একটা নতুন নাইটি পরে ফেলেছি। তো নাইটিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকে খাবারের জন্য আছে গরম গরম ভাত, বেগুন ভাজা আর ডিমের ঝোল। ছেলে তো ঘুড়ি ওড়াতে চলে গেছে বন্ধুদের সঙ্গে, এখনও আসেনি। ফটাফট করে শুকনো জামাকাপড় ওই যে গুছিয়ে ফেললাম, এইগুলো সব বেডশিট। আর এই দেখো আমার ছেলের ফুটবলের কত জার্সি, মানে ও এত জার্সি কেনে না, পারলে জামাকাপড়ের বদলেও জার্সি কেনে। আর ওটা হচ্ছে, এটা হচ্ছে ওর খেলার তোয়ালা, আর এটা মেয়ের জামা, এটা ছেলের স্কুল ড্রেস, আর এদিকে আছে ছেলের পরার জামা। আমার কিন্তু কিছুই নেই, এগুলো সব ছেলে মেয়ের জামা, এত কেচেছিলাম। এই যে একটুখানি রোদ উঠেছে, ভালোভাবে শুকিয়ে পাট করে গুছিয়ে নিলাম। ছেলে বাড়ি আসলে খাওয়া দাওয়া করব, তারপরে দেখা হচ্ছে। আজ থেকে এই চ্যানেলে আমিও ব্লগ বানাবো মায়ের সাথে সাথে, এটাই ডিসাইডেড ছিল। সেই কারণে আমরা একটু চ্যানেলে ব্লগেও কিছু কিছু চেঞ্জেস এনেছি, চেষ্টা করব একটু নতুন নতুন করে কিছু আনার। কারণ মায়ের চ্যানেলটা অনেকদিন হয়ে গেছে কোনোরকম কোনো ভিডিও পোস্ট করা হয়নি, তো এটাই। আর আমাকে হয়তো একটু কম কম দেখতে পাবে, কারণ তাছাড়া ব্লগ ছাড়াও আমার অনেক কাজ আছে, অফিস আছে, তো অফিসে তো নিশ্চয়ই ব্লগ বানাতে পারবো না। তো যাই হোক, আজকের ব্লগটা স্টার্ট করা যাক। মা অলরেডি সকাল থেকে ব্লগটা নিশ্চয়ই কন্টিনিউ করেছে, আমি অফিস গেছিলাম সে কারণে কন্টিনিউ করতে পারিনি, বাট এখন আমি কন্টিনিউ করছি। আজকে হলো 17 সেপ্টেম্বর, মায়ের বার্থডে। হয়তো মা ব্লগে কিছু বলেছে, জানি না, আমি ঠিক আমি না ক্লিপগুলো কিছু দেখিনি। তো যাই হোক, এখন আমরা করবো বার্থডে সেলিব্রেশন। আমি ভাইকে অলরেডি বলেছিলাম যে কেক আনতে, ও কেক অলরেডি নিয়ে চলে এসেছে, আর আমিও অফিস থেকে আসার সময় খাওয়ার দাওয়ার কিছু নিয়ে এসেছি। তো ওই কেক কেক কাটাকাটি হবে আর কিছু খাওয়া দাওয়া হবে, এটাই হলো আমাদের ছোটোখাটো একটা বার্থডে সেলিব্রেশন। আর ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইগনোর করো, কারণ এখন গুছিয়ে ফুচিয়ে ব্লগ করা যাবে, মানে ডেইলি ব্লগ এসব সম্ভব না। তো চলো এখন সেলিব্রেশনের দিকে যাওয়া যাক, কারণ খাওয়া দাওয়া করে ঘুমোতে হবে, কালকে সকালে আমার আবার অফিস আছে। সো এটা হচ্ছে আজকে মায়ের লুক, বলতে পারো বার্থডে ড্রেস। আর যেটা গিফট করেছি আমি, এই ড্রেসটা মিশো থেকে লিংক চাইলে কমেন্ট করো। আর এইটা হলো আজকে আমাদের বার্থডে গার্লের বার্থডে কেক, আর এই কেকটা গিফট করেছে আমার ছেলে ওর টিফিনের পয়সা বাঁচিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ। অফিস থেকে আসার সময় আমি সবার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম। প্রথমে ভেবেছিলাম সুইগি থেকে অর্ডার করব, বাট আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো অতটা অর্ডারের ডেলিভারিও দিচ্ছিল আর খুব বেশি টাকা নিচ্ছিল, তাই ভাবলাম সস্তায় বিরিয়ানি ইজ দ্য বেস্ট। সবার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম, আর বিরিয়ানির পরে একটু মনটা কোল্ড ড্রিঙ্কস চায়, বাট আজকে আমি নিয়ে এসেছিলাম আইসক্রিম, কারণ কোল্ড ড্রিঙ্কসটা ভাইও খায় না, মায়েরও খাওয়া বারণ। আর এখানে সবাই বসে বসে আমরা একসাথে আইসক্রিম খেতে খেতে গল্প করছি, তাই সবাইকে নিলাম না, মাকে নিলাম। আর এখানে আমি আইসক্রিম খাচ্ছি আর গল্প শুনছি ওদের, কারণ আমি গল্পদের কী পার্টিসিপেট করবো বলো। আর এখন থেকে এরকম নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে।